বুধবার কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় প্রথমবারের মতো ফুল টাইম সময়সূচি অনুসরণ করে চীন ইউরোপ মালবাহী ট্রেন চালু করা হয়। চীনের প্রধান অর্থনৈতিক অঞ্চল এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক বিনিময়ে অবকাঠামোগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ট্রেন চালু করা হয়। বুধবার সকালে X8120 চীন ইউরোপ মালবাহী ট্রেন এয়ার কন্ডিশনার কফি মেশিনের আনুষঙ্গিকের মতো পণ্য বোঝাই করে কুয়াংচো আন্তর্জাতিক বন্দর থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর উদ্দেশ্যে যাত্রা করে। চীন ইউরোপ পূর্ণ সময়ের সময়সূচি ট্রেন এমন একটি ট্রেন পরিষেবা যা একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিচালিত হয়। এখানে প্রস্থানের সময়, রুট এবং স্টপ পূর্ব নির্ধারিত এবং নিয়মিত। Walton Switch, stylish and elegant. অপারেশন শুরু হওয়ার পর থেকে পূর্ণ শিডিউল চীন ইউরোপ মালবাহী ট্রেনটি প্রতি বুধবার কুয়াংচো আন্তর্জাতিক বন্দর থেকে ওয়ারশোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরেনহট স্থলবন্দরের মাধ্যমে দেশ ত্যাগ করবে। ট্রেনটি প্রায় 11,200 কিলোমিটার পথ পাড়ি দিবে। আশা করা হচ্ছে এই যাত্রায় সময় লাগবে 16 দিন, ফলে একই রুটে আগের নিয়মিত মালবাহী ট্রেনের তুলনায় প্রায় 30% পরিবহন সময় সাশ্রয় হবে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।